আচ্ছা দাদা, গীতায় সাধারণ জ্ঞানকে কেন এত অবহেলা করা হয়? কিরকম কিরকম একটু শুনি। যেমন শুধু তারা বলে যে ভগবানের পুজো করো, এটা করো, সেটা করো, কিন্তু যে জাগতিক যে জ্ঞান আমরা যেটা নিয়ে বেঁচে আছি সেটাকেই সেখানে দেখা যায় যে খুব বেশি অবহেলা করা হয় এবং তাদেরকে অজ্ঞান। একটু উদাহরণ দিন শুনি। যেমন শুধু বলে যে পুজো করো, ধ্যান করো, এই, কিন্তু সাধারণ শিকারের সে জায়গা খুব একটা সম্মান করা হয় না, এর কারণটা কি? আচ্ছা আচ্ছা, এইবারে এইখানে প্রথম কথা হচ্ছে যে যে আপনি যে ইন্ডিয়ান কালচার বা হিন্দু যে কালচারটা দেখেন, এই কালচারটা না কখনো কোনো একটা প্রফেটকে বা কোনো একটা বই ফলো করে এরকম ভাবে গড়ে ওঠেনি। যদিও বৈদিক সভ্যতা বলা হয়, বৈদিক সভ্যতা এটাকে বলা হয় বা বেদ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, কিন্তু সবাই যে বেদ ফলো করে চলে এসেছে এরকম অনেক অনেক জায়গাতেই সেটা নয়। অনেকেই অনেক মানুষই আলাদা আলাদা কথা বলেছে। এইবারে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে, তাদের বিভিন্ন চিন্তা ভাবনা, তাদের মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মতনই তাদের বিভিন্ন রকম মতামত ছিল। বিভিন্ন মানুষ এসেছেন, কেউ বলেছেন যে জ্ঞানযোগ, কেউ বলছেন যে ভক্তিযোগ, কেউ বলছেন না না এই সমস্ত করে কিছু হবে না, কেউ বলছে, কেউ চার বাকের মতো লোকজন বলছে দেখো ভাই, যাবার জীবে সুখম জীবে, যদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করেও ঘি খাও, এই ধরনের কথা। মানে ধরুন এখন আমাদের যে ব্যাংকিং সেক্টরের মতন আর কি, এখন যেরকম হয় সেরকম এরকম, মানে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ বলেছে। এইবারে যে আপনি গীতা যেটা দেখেন সেটা মূলত একটা জ্ঞানযোগের, জ্ঞানযোগ না সরি, ভক্তিযোগের, ভক্তিযোগের একটা পাঠ। এটা এই মানে ভক্তিযোগের একটা মতদর্শকে তারা তুলে ধরে। তা গোটা মহাভারতই সে সেই কাজ করে তা নয়, কিন্তু ওই পার্টটা ডেফিনেটলি সেটা একটা ভক্তিযোগের একটা ইয়েকে তুলে ধরে। এই ভক্তিযোগের ভক্তিযোগ ব্যাপারটা দেখবেন ইয়েতে বেলুড় মঠেও রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও ভক্তিযোগের কথাই সবসময় বলে এসেছেন। তিনি বলেছেন এই সমস্ত সায়েন্স ফায়েন্স পড়ে কি হবে, এরপর কি করবে। তা তিনি বঙ্কিমচন্দ্রের তার সাথে দেখাতে এসেছেন, ঋষি বঙ্কিমচন্দ্র দেখাতে এসেছেন, তাকে বলছে দূর বেড়া, তুই ওই সমস্ত পড়ে কি করলি, তুই যদি শাস্ত্র ইয়ে ভক্তি নেই তাহলে এইসব পড়ে কি করলি। তো ওরকম সব ধারণা ছিল যে রামমোহন রায় কেউ না, বিদ্যাসাগর কেউ না, এরকম কোনো এরকম কোনো ব্যাপারই না, এই ধরনের অনেক ধারণা ছিল তাদের। তারা বলতো সব ভক্তি কলি হয়ে যাবে, সে একবার অন্ধ ভক্ত হবে, একবার গদ গদ একটা ভক্তি, সেই ভক্তিতে তাদের একবার গলায় কান্না, মানে গলা বুঝে আসছে, কান্না একবার গলা বুঝে আসছে, বাবা মা গো মা গো করে ডাক, একটা বিশাল একটা ভক্তি। তা সেই ভক্তিরই ভক্তিযোগেরই একটা পাঠ হচ্ছে এই, মানে ভক্তিযোগেরই একটা একটা কি বলবো, একটা নিদর্শন হচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। তা সেখানে ভক্তির কথাই তারা বলে, তারা বলে যে ইউ কেন, মানে আপনি সমস্ত কিছু জানতে পারবেন তা নয়, এবারে কেন বলে, কেন এই কথাটা বলে, মানে হঠাৎ তাদের মাথায় কি এলো, কেন এই জিনিসটা বলে, সেইটা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাদের মাথায় কি পোকা নড়েছিল, কেন তারা এই সমস্ত কথা বলতে গেল। কিন্তু হিন্দু ধর্মে কি শুধুমাত্র এই ভক্তিযোগী ছিল না, সেরকম না, একটা ডাইভার্স কালচার ছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন সময় বলে এসেছে। এবারে ভক্তিযোগের একটা সুবিধা কি, সেখানে আর অত পড়াশোনা করতে হয় না, অত যুক্তিযুক্তি দিয়ে বুঝতে হয় না, সেখানে যা হোক একটা অন্ধবিশ্বাস কিছু একটা মেনে নিলেই হয়ে যায়, অত অত কিছু ইয়ের দরকার না, যা হোক একটা মানে কোনো একটা কিছু ভাবনা চিন্তা দরকার না। হয়তো জ্ঞান যুগে বরং আপনাকে হয়তো অনেক পড়াশোনা করতে হবে, হয়তো বেদান্ত অনেক কিছু, হয়তো অনেক কিছু জানতে হবে, উপনিষদ এই সমস্ত আর কিছু জানতে হবে। তো ভক্তিযোগের ব্যাপারে অত অত কিছু না, আর যদি একটা ভক্তি করবেন একটা মা কালী বা কাউকে একটা ভক্তি করবেন, একটা শ্রীকৃষ্ণ মা কালী বা শিবের পুজো বা যা করবে, যা হোক একটা একটা ভক্তি করলেই তার জীবন উদ্ধার হয়ে যাবে বলছে। এইবারে ভক্তি করার জন্য অবশ্য কিছু যে নিয়ম নেই তা না, অনেক নিয়ম টিয়ম আছে, অবশ্যই নিয়ম আছে সে ভক্তির জন্য, মানে সবাই যে ঈশ্বর যে আপনার কথা শুনবে, আপনার কথা আপনার ডাকে যে সাড়া দেবে, তার জন্যও তারা তাদের অনেক রকম নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো তারা অবশ্যই ফলো করে সেটা ঠিকই, কিন্তু তারা সেখানে আর ওই যুক্তি যুক্তিরুক্তির খুব একটা ধার ধারে না তারা। এটাই হচ্ছে গল্প। আচ্ছা, আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে একবার বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে সবাইকে ডাকা হয়, আবার বলা হয় যে এই যে বৈদিক যে যাগ যজ্ঞ এগুলো করতে হবে, ব্যাপারটা কিরকম একটা পরস্পর বিরোধী হয়ে গেল না? ওই যে আমি আপনাকে একটা কথা বললাম না যে মানে নানামুনি নানা মত আছে, মানে সবাই যে একই কথা বলেছে সেরকম নয়, নানামুনি নানা কথা গীতায় যে কথাটা বলা হচ্ছে দাদা, হ্যাঁ এই গীতাতেই তো বলা হচ্ছে, একথা বলা হচ্ছে যে তুমি বৈদিকে বৈদিকে এই মেনে বেদ শাস্ত্র মেনে যাগ যজ্ঞ সবকিছু করতে হবে, আবার অন্য অধ্যায় বলা হচ্ছে যে শুধু তাকে ডাকলেই হবে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে তার রচনা করলে সবকিছু সারিতে হবে, এটা পরস্পর বিরোধী কথা নয়? অবশ্যই এটা পরস্পর বিরোধী কথা, এবং এই কথাটা কেন এসেছে তার কারণ গোটা মহাভারত যে একজন মানুষেরই লেখা সেরকমও নয়। এই মহাভারত একসময় এগুলো তো একসময় যে সময় থেকে শুরু হয়েছে সেই সমস্ত এরকম লেখা লিখির বালাই তো অতটা ছিল না, তখন তো আর এরকম প্রিন্ট প্রিন্ট করা বা ধরুন হচ্ছে গুগল ড্রাইভ এই সমস্ত কিছু ছিল না, তখন লোকজন সব হচ্ছে শুনে শুনেই মনে রাখতো। এবার ধরুন লিখিত আকারে ছিল না, লিখিত আকারে এগুলো ছিল না, লিখিত আকারে অনেক পরে আসে, লিখিত আকারে যখন আসে তার আগে কি ছিল, তার আগে সবাই শুনে শুনে মনে রাখতো। ধরুন আপনি আমার থেকে ধরুন আপনি আমার আপনি আমার গুরুদেব, ঠিক আছে, আপনি আপনার গুরুদেবের কাছ থেকে শিখেছেন, আপনার গুরুদেব আরেকজনের কাছ থেকে শিখেছে, তো এরকম হচ্ছে এরকম, সেই গুরুদেব হয়তো যার কাছ থেকে শিখেছেন তার হয়তো 500টা শিষ্য ছিল, ঠিক আছে, এবার ওই গুরুদেব 500 জনকে শিখেছেন, সেই 500 জন হয়তো আরো 500 জনকে শিখেছে, সেই 500 জন আরো 500 500 500 লোক এরকম করে শিখেছে, এরকম করে হয়তো সবাই সে পরবর্তী স্টুডেন্টগুলো পাচ্ছে। এইবারে ধরুন আপনি ধরুন আমি আপনাকে একটা কথা বললাম যে ধরুন আমি আপনাকে একটা কি বলি ধরুন আপনি আমি আপনাকে বললাম যে একটা কতগুলো কতগুলো আমি আপনাকে ধরুন হোমিনিড স্পিসিস যেগুলো ছিল সেগুলোর কতগুলো একটা নাম বলে দিলাম, ঠিক আছে, জাস্ট একবার একবার দুবারই বললাম, ঠিক আছে, তা বললাম যে তারা এই জিনিসগুলো করতো,
ধরুন বললেন, আচ্ছা আমি একটু অন্য একটা ইয়ে ভাবি, একটা উদাহরণ ভাবি, ধরুন আমি কোথাও একটা বেড়াতে গেছিলাম, ঠিক আছে, এই বেড়াতে যাওয়ার একটা গল্প, কোনো একটা কিছু হয়েছিল, সেই গল্প আমি আপনাকে বললাম। ধরুন আমি ইটালি গেছিলাম, বা ধরুন ফ্রান্সে কোথাও একটা গেছিলাম, সেই গল্প আমি আপনাকে বললাম, ইয়েতে লুভেরে গিয়ে কি কি দেখেছিলাম সেই কথা আপনি আমি আপনাকে বললাম। এবারে লুভেরে ভের্মিয়ার আছে, ইয়ে আছে, অনেক অনেক কিছু আছে, ভের্মিয়ার থেকে শুরু করে সেখানে লিওনার্ডোর অনেক কিছু ছবি টবি আছে, সেই আমি ডিসক্রিপশন আপনাকে দিলাম। এইবারে এই ডিসক্রিপশন আপনার কাছে হুবহু মনে থাকবে তা নয়, আমাদের স্মৃতি ওরকমভাবে কাজ করে না, অনেক সময় আমরা খানিকটা মডিফাই করি, যখন পরবর্তী প্রজন্মকে বলি আমরা খানিকটা মডিফাই করি। এই মডিফিকেশন যাতে না হয় তার জন্য এরা কিছু কিছু মেজার নিত, সেগুলো আমি পরে আসছি, সেই কথা আমরা পরে আসছি, কিন্তু তার আগে অনেকেই অনেকেই নিজের চিন্তা ভাবনা নিজে এখানে কিছু কিছু ইনকর্পোরেট করতো। তো দেখবেন এই রাজশেখর বসুর যে বইটা আছে, যে অনুবাদগুলো আছে, রামায়ণ মহাভারতের অনুবাদ যেগুলো আছে, সেখানে প্রথমেই রাজশেখর বসু এই জিনিসটা বলছেন, বলছেন যে এইগুলো পড়ে মনে হয় না যে একজনেরই লেখা, কারণ কোথাও সংস্কৃতটা একটুখানি অন্যরকম, সন্ধিগুলো একটুখানি অন্যরকম ভাবে করেছে, গঠন শৈলীটা একটুখানি অন্যরকম, কোথাও একটা কথা হঠাৎ করে এসেছে, হঠাৎ করে শেষ হয়ে গেছে, তার প্রসঙ্গ নেই কোনো রকম। তা সে মনে হয় যে বিভিন্ন মানুষ এখানে আস্তে আস্তে মাঝে মাঝে নিজেদের কন্ট্রিবিউশন কিছু কিছু রেখে গেছে। তো যে মানুষের মনে হয়েছে যে আচ্ছা বেদ পুজো করা উচিত, বেদের ইয়েগুলো মানা উচিত, তো সেখানে কৃষ্ণের মুখ দিয়ে এসে বলে নিয়েছে যে হ্যাঁ ভাই বেদ মানো। আবার যে যার মনে হয়েছে যে না বেদের কিছু মানা দরকার নেই, শুধু শ্রীকৃষ্ণকে ভগবানের পুজো করলেই হয়ে যায়, সে শ্রীকৃষ্ণ ভগবানের মুখ দিয়ে বলে নিয়েছে যে হ্যাঁ ভাই তুমি শ্রীকৃষ্ণ ভগবানের পুজো করো, সেরকম করে নিয়েছে, ঠিক আছে। এখানে কন্ট্রিকশন এই কারণেই, কন্ট্রিকশন এটা একজন মানুষের লেখা না, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এখানে কন্ট্রিবিউট করেছে, সেখানে একটু মানে কন্ট্রিবিউশন কন্ট্রাডিকশন তো এখানে থাকতেই পারে। আচ্ছা দাদা, আমরা কি এই যে মহাভারতটাকে কি আমরা ঐতিহাসিক হিসেবে নেব না এটা পৌরাণিক গাল গল্প হিসেবে নেব? এখানে ইতিহাস বলতে মানে ভারতীয় আমরা যারা বুঝি বা হিন্দু ধর্ম যে ইতিহাস বলতে যে জিনিসটা বোঝে, আর আমরা হিস্ট্রি বলতে যে জিনিসটা বুঝি টেকনিক্যালি, বা ধরুন আমরা হিস্ট্রি বলতে আমরা যে আমরা কলেজ স্কুল কলেজে যে হিস্ট্রি পড়ি তার মধ্যে অনেক ডিফারেন্স আছে, আকাশ পাতাল ডিফারেন্স আছে। সেখানে আমরা হিস্ট্রি বলতে যে জিনিসটা আমরা পড়ি সেখানে একটা এভিডেন্স, এভিডেন্সের মধ্যে দিয়ে তারা বিভিন্ন রকম এভিডেন্স খোঁজার চেষ্টা করে, তারা হতে পারে তারা কোনো একটা আর্টিফ্যাক্ট খোঁজার চেষ্টা করতে পারে, তারা একটা মুদ্রা খোঁজার চেষ্টা করতে পারে, কোনো লেখা খোঁজার চেষ্টা করতে পারে, এরকম অনেক মানে তারা এভিডেন্সের উপর ভিত্তি করে সেই তাদের ধারণাগুলো তৈরি করে, যে কথাগুলো তারা বলে সেগুলো তারা যে ডেসক্রিপশন গুলো তারা দেয় সেই ডেসক্রিপশন গুলো এভিডেন্সের উপর ভিত্তি করে। কিন্তু এই যে ইতিহাস বলতে আমরা যে জিনিসটা বুঝি, ইতিহাস বলতে আমরা ট্র্যাডিশনালি যে জিনিসটা বুঝি হিন্দু ধর্মে যে জিনিসটা বুঝি সেই ইতিহাস বলতে আলাদা, তারা কোনো একটা রাজা রাজার গল্প এইগুলোকে তারা ইতিহাস বলে বলে, সেই জন্য এই জিনিসটা ইতিহাস, রামায়ণ এবং মহাভারত ইতিহাসের পর্যায়ে পড়ে। এবং মহাভারত যেহেতু একটা 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 বেশ একটা এটা সত্যি মানে আপনি যদি সংস্কৃতিটা পড়েন এটা একটা সাহিত্য গুণে সত্যিই সমৃদ্ধ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা একটা বেশ বড় একটা রচনা, সেই জন্য তাকে মহাপুরাণ অনেকে বলে, অনেকে বলে যে এটা এটা একটা বেদেরই একটা পাঠ এরকম অনেকে বলে। তবে ইতিহাস বলতে এবারে ইতিহাস বলতে টেকনিক্যালি হিস্ট্রি বলতে এই জিনিসটাকে আমরা সেভাবে নিই না, সেটাকে আমরা সেভাবে নিই না। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সাহিত্য সমাজের দর্পণ অবশ্যই, এটা রবীন্দ্রনাথ বলেছিলেন সাহিত্য সমাজের দর্পণ, এটা অবশ্যই সত্যি কথা, সাহিত্য সমাজের দর্পণ। এইখান থেকে সেই সময় সামাজিক আচার আচরণ কিরকম ছিল, সেই জিনিসগুলো সোশ্যো ইকোনমিক কন্ডিশন কি ছিল সেই এভিডেন্স গুলো আমরা এখান থেকে পেতে পারি। কিন্তু এটা এখানে এই জিনিসটা ছিল, যেমন ধরুন কুরুক্ষেত্র বলে একটা জায়গা হয়তো সত্যিই ছিল, ইন্দ্রপ্রস্থ বলে একটা জায়গা ছিল যেখানে যেটা হচ্ছে এখন দিল্লি, সেই জায়গাটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ কাছাকাছি জায়গা, তা এরকম জায়গাগুলো এই জায়গাগুলো হয়তো সত্যিই ছিল। সেগুলো ব্যোমকেশ বক্সীর গল্পে এরকম অনেক জায়গা আছে সেগুলো সত্যি সত্যি সেই জায়গাগুলো আছে। আজ থেকে ধরুন যে 1000 বছর পরে যে ব্যোমকেশ বক্সী পড়বে সে অবশ্যই বুঝবে যে ব্যোমকেশ বক্সী বলে কিছু ছিল না, কিন্তু যে হ্যারিসন রোড বা যে সমস্ত জায়গাগুলো সেখানে ব্যোমকেশ বক্সী বলা হচ্ছে সেই জায়গাগুলো ছিল। তার মানে আপনি কোনটাকে সত্যি ধরবেন সেটা খুবই একটুখানি একটু বুদ্ধি করে সেই জিনিসটা বিশ্লেষণ করে নিতে হবে। অবশ্যই কারেক্ট। হ্যাঁ, যেমন শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনে আঙুলের উপরে পাহাড় ধারণ করেছিল গোবর্ধন পর্বত, এটাকে জাস্টিফাই মানে বুঝে নিতে হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একজন কোনো একজন ইয়ে সম্পর্কে কথা বলবেন, ধরুন আপনি সচিন তেন্ডুলকারকে নিয়ে কথা বলছেন, ঠিক আছে, সচিন তেন্ডুলকার আপনার খুব ফেভারিট একজন প্লেয়ার, ঠিক আছে, হয়তো আপনি তার সাথে তার সম্পর্কে অনেক বড় বড় অনেক ইয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। আবার সে হয়তো যখন তার একটা জীবনী লিখবেন, আপনি যদি আপনি যেহেতু তার একজন খুবই ফেভারিট মানে আপনার যেহেতু খুবই ফেভারিট প্লেয়ার, আপনি জীবনী লিখতে গিয়ে হয়তো অনেক কিছু বলে দেবেন যে সে ওলঙ্গাকে উলঙ্গ করে দিয়েছিল, এরকম অনেক কিছু হয়তো লিখবেন, কিন্তু সে যে কতগুলো ডাক করেছিল সেগুলো হয়তো আপনি চেপে যাবেন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম সবাই করে, যখন একটা কাউকে একটা হিরোইজম যখন একটা দেখানোর দরকার হয় তখন তারা সবসময় একটুখানি উত্তেজিত করে, এই জিনিসটা খুব সহজ ব্যাপার, তাই না? তা এটা এখানে কিছু করার নেই, এই উক্তিগুলো থাকবে, সেই উক্তিগুলো সেগুলো আমাদেরকে বাছাই করে নিতে হবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, পরে আরেকদিন যুক্ত হন, আরেকদিন কথা হবে তাহলে, ঠিক আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ।